এরপরে প্রশ্ন হলো আমরা যারা ব্যবসা করি যেমন চাউলের দাম এক কাস্টমারের কাছে এক দাম নেই আরেক কাজ আরেকজনের কাছে সে একই চাউল আরেক দামে বিক্রি করি এটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে কিংবা কাপড় দোকানের ক্ষেত্রে যেই কাপড় আমি একজনের কাছে 500 টাকা বিক্রি করলাম আবার সেই একই কাপড় অন্যজনের কারণে আমি 1000 টাকা বিক্রি করলাম তাহলে কি সেটা কাস্টমারের সাথে প্রতারণা বা জুলুমের অন্তর্ভুক্ত হবে কিনা না এটা জুলুম হতে যাবে কেন আমি কোন এক কাস্টমারকে আমি ছাড় দেব আমার পরিচিত লোক তাকে আমি তো লসেও দিতে পারি তাকে আমি কম লাভেও দিতে পারি আবার আরেকজনের কাছে আমি প্রফিট বেশি করব বা ন্যায্য প্রফিট করব সেটা জায়েজ আছে কিন্তু দেখতে হবে যে আপনি কাস্টমারকে চান্সে পেয়ে প্রতারণা করছেন কিনা অর্থাৎ জিনিসটার বাজারে দামই আছে 500 টাকা আপনি দেখছেন কাস্টমার বেচারা একটু আবুল টাইপ একটু সোজা সরল মানুষ এই চান্সে আপনি ওইটার দাম নিলেন 1000 টাকা তাইলে একটা মানুষকে সহজ সরল পাইয়া তাকে আপনি দিলেন এরকম ক্ষতি করে এবং মোটা অঙ্কের লাভ করলেন এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে এটার যে ন্যায্য প্রফিট আপনি অন্য দর্জন থেকে করেন এর থেকে সমানটা করবেন দুর্বল পাইয়া সহজ সরল পাইয়া তার থেকে মারিং করে দিবেন অতিরিক্ত লাভ নেবেন সেটা অবশ্যই কি হবে গুনাহ হবে এমনিতে আপনি মনে চাইলো পরিচিত একজনকে কমে দিয়েছেন আরেকজনকে বেশি দিয়েছেন আহামরি ঠগান নাই সোজা পেয়ে দুর্বল পেয়ে তাহলে সেটা জায়েজ আছে এরপরে প্রশ্ন হলো আমি আমেরিকাতে থাকি আমার প্রশ্ন হলো আমি যদি ব্যবসা করি এবং ব্যবসায় হারাম হালাল দুটোই থাকে আমি যদি ব্যবসার লাভের হারামের অংশটা না নেই শুধু হালালের অংশটা নেই তাহলে কি আমার ইনকাম হালাল হবে কি না অনেক ভাইরা আছেন বাইরে থাকেন গ্রোসারি সব দেন মুদি দোকান দেন মুদি দোকানে হালাল জিনিস আছে আবার বিড়ি সিগারেটও বেচা লাগে মদও বিক্রি করা লাগে আমাদের দেশে এরকম আছে যে বিড়ি সিগারেট বিক্রি করা লাগে তো আপনার দোকানে যদি হারাম আইটেমগুলো বিক্রি করা লাগে তাহলে সেই ব্যবসা করা আপনার জন্য হালাল না আপনি চেষ্টা করবেন এমন কোনো ব্যবসায় যাওয়ার যে ব্যবসায় হারাম নেই শুধু হালাল আছে যদি এরকম কোনো পথ খোলা না থাকে আপনার সামনে নিরুপায় হন এই মুহূর্তে ছাড়ার কোনো সুযোগ না থাকে তাহলে এক দুইটা আইটেম হারাম থাকলে চেষ্টা করবেন ওই হারামগুলো বিক্রি করবেন না তাতে কাস্টমার কিছু কম হোক কেনা বেচা কিছু কম হোক আল্লাহ তাআলা তাতে বারাকা দিবেন ইনশা আল্লাহ আর যদি সেটাও করতে না পারেন তাহলে আপনি ওই হারামটার যে উপার্জনটা লাভটা ওটা খেলেন না ওটা সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন এটা করলে আল্লাহর কাছে নাজাত পেতে পারেন আশা করতে পারেন কিন্তু আপনি হারামে লিপ্ত ঠিকই হয়ে গেছেন এবং আপনি ইতোমধ্যে আপনার উপার্জনকে হারাম দিয়ে মিশিয়ে ফেলেছেন বিধায় চেষ্টা করতে হবে হারামকে না করার হারামকে না করার জন্য মেরুদণ্ড লাগে ইমানি শক্তি লাগে এটা দুর্বল ইমানদাররা পারে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন